সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। করোনা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়াতে এখন আমরা আবার অনলাইন ক্লাসে চলে আসছি। তো শিক্ষার্থী বৃন্দ, ক্লাসে তোমাদেরকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অনুশীলনী তিনের আমি 5 নাম্বার করিয়ে দিয়েছিলাম 1-এর। আশা করছি তোমরা সবাই 1 থেকে 5 পর্যন্ত করতে পেরেছো। আজকে 2 নাম্বার অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দিব। 2 নম্বরে কি বলা হয়েছে তোমরা সবাই একটু বই খোলো, 19 পৃষ্ঠা। এখানে 2 নম্বরে বলা হয়েছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য 3920 টাকা। 1টি কাপের মূল্য 145 টাকা, 1টি প্লেটের মূল্য কত? শিক্ষার্থী বিন্দু দেখো, এখানে আছে প্লেট এবং কাপ। 1টা কাপের মূল্য কিন্তু দেওয়া আছে 145 টাকা। আবার আমাদের 1টি প্লেটের মূল্য নির্ণয় করতে হবে। যেহেতু 1টি কাপের মূল্য দেওয়া আছে, সেখান থেকে আমাদের অঙ্ক শুরু করতে হবে। তো আসো শিক্ষার্থী বিন্দু, প্রথমে আমরা লিখি 1টি কাপের মূল্য 145 টাকা। তো আমাদের প্রশ্নে আছে কিন্তু 20টি কাপের মূল্য, এই জন্য আমরা 20টি কাপের মূল্য বের করে নিব। তো 20টি কাপের মূল্য হচ্ছে 145 গুণ 20, এ গুণ করলে আসে 2900 টাকা। তো 12টি, এখানে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে দেওয়া আছে 3920 টাকা। 1টি কাপের মূল্য নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে 12টি কাপের মূল্য নির্ণয় করতে হবে। তো 12টি প্লেটের মূল্য কিভাবে নির্ণয় করব দেখো, এখানে মোট হচ্ছে 3900 টাকা। সেখান থেকে আমরা যদি 20টি কাপের মূল্য বিয়োগ করি, তাহলে আমরা 12টি কাপের মূল্য, সরি, প্লেটের মূল্য পেয়ে যাব। তাহলে 12টি প্লেটের মূল্য কত আসছে? এখানে 3920 থেকে 20টি কাপের মূল্য 2900 টাকা যদি বিয়োগ করি, 1020 টাকা হবে। তাহলে আমরা খুব সহজে 12টি প্লেটের মূল্য যদি 1020 টাকা হয়, তাহলে 1টি প্লেটের মূল্য বের করতে হলে আমাদেরকে 1020কে 12 দিয়ে ভাগ করতে হবে। 1020কে যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কত আসে দেখো, 85 আসবে, 85 টাকা। ভাগ তোমরা অবশ্যই পারো, তারপরও আমি এখানে রাফ করে দিয়েছি, উত্তর হবে 85 টাকা। তাহলে আমরা 1টি প্লেটের মূল্য কত পেয়েছি? 85 টাকা। ঠিক সেম নিয়মে দেখো, 5 নাম্বার অঙ্কটি তোমরা নিজেরাই করতে পারবে, একটু বুঝে নাও। 5 নাম্বারে আছে 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। 1টি ছাগলের মূল্য 4,560 টাকা, 1টি গরুর মূল্য কত? একই নিয়মে তোমরা এই 5 নাম্বার অঙ্কটাও করে নিতে পারবে। তো শিক্ষার্থী বৃন্দ, আশা করছি তোমরা 2 নাম্বার অঙ্কটি বুঝে নিয়েছো এবং 5 নাম্বার অঙ্কটিও তোমরা করতে পারবে। সবাই চেষ্টা করবে, বাসায় ভালোভাবে পড়াশোনা করবে, মনোযোগ সহকারে নিরাপদে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।